এফসিইআরটি ত্রিপুরার উদ্যোগে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে আগরতলার বিবেকনগরে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এক প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে কর্মরত ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, এসসিইআরটি ত্রিপুরার অধিকর্তা এল ডার্লং, আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রিন্সিপাল স্বামী শুভকরানন্দ মহারাজ প্রমুখ। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। তারা একটি বড় উদ্যোগ নিয়েছেন যে বিদ্যাজ্যোতি 100টি বিদ্যাজ্যোতি স্কুল আছে, তাদের প্রত্যেকের মাস্টারমশাই দিদিমণিরা তারা নিজস্ব, তারা এতদিন ধরে যে সাবজেক্ট পড়াতেন কিন্তু সেটি স্টেট বোর্ডের নিয়ম কানুন সম্পর্কে তারা ওয়াকিবহল, কিন্তু সিবিএসসির যে একটি নিজস্ব প্যাটার্ন আছে সেই সম্পর্কে অতটা ওয়াকিবহল নন। তার ফলে কি হয়েছে সেটার ইম্প্যাক্টটাই তখন যখন পরীক্ষার সময়তে হয় সেটাতে ছেলে মেয়েদের উপর সেটা পড়ে। সেটা যেন ছেলে মেয়েদের উন্নতি হয় সেই জন্য দীর্ঘ 1.5 মাস 2 মাস ধরে এটা নিয়ে অনেক আলোচনা করেছেন কি করে সিবিএসসি টিচার্স, এই যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলের সমস্ত টিচারসদেরকে সাবজেক্ট ওয়াইজ যেন একটা ওরিয়েন্টেশন দেওয়া যায়।